নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মজার রেসিপিটা হলো ফিশ ফিঙ্গার। আমি কিভাবে ফিশ ফিঙ্গার বানালাম তাই আজকে আপনাদের সামনে দেখাবো। অনেক মজার হয় কিন্তু এই ফিশ ফিঙ্গারটা। অনেকে আছে, অনেক বাচ্চারা আছে যেমন ফিশ খেতে চায় না, তাদেরকে কিন্তু এরকম করে দিলে সন্ধ্যার নাস্তার জন্য অথবা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। অনেকে আছে না, যেমন আমার ছেলেও কিন্তু মাছ একদম পছন্দ করে না, তো তাকে যদি এভাবে ফিশ ফিঙ্গার করে দিই চেটে পুটে খেয়ে নে। আমি এই ফিশ ফিঙ্গার কীভাবে বানালাম তাই আজকে আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। আর বাচ্চাদের একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলে তারা আর একটু আগ্রহ নিয়ে খেতে বসে। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে 4 টুকরা মাছকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা বেছে রেখেছি। এখন ফিশ ফিঙ্গার বানানোর পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেল, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমি পেঁয়াজ হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এখানে আদা বাটা আর রসুন বাটা দেব। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন আমি একটু একটু করে দিয়েছি, কারণ আমার মাছের পরিমাণ কিন্তু কম, শুধু 4 পিস মাছ নিয়েছি আমি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিতে হবে। আমি ভালো করে ভেজে নিলাম। এখন এখানে কিছু মশলা রেখেছি দেওয়ার জন্য, সেগুলো দিয়ে দেব। আমি রেখেছি মরিচ, হলুদ, গরম মশলা পাউডার আর লবণ। সব মশলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন কিছু কাঁচা মরিচ আমি কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আমি কাঁচা আর পাকা 2 ধরনের কাঁচা মরিচ নিলাম। এখন মরিচগুলোও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন মাছগুলো যেগুলো রেখেছি আমি কাটা বেছে সেগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিটের মতন এভাবে নেড়ে চেড়ে মাছ ভালো করে ভেজে নিলাম। মাছটা কিন্তু ভাজা হয়ে গেল।
এখন মাছগুলো যাতে ঠান্ডা হয়ে যায় সেজন্য আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে নিয়ে নেব। আমি মাছগুলো একটা ছড়ানো পাত্রে নিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাছ কিন্তু ঠান্ডা হয়ে গেল। এখন এখানে আমি পাউরুটি মিশিয়ে দেব। এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু পাউরুটি লাগবে। আমি এখানে ছোট সাইজের দুইটা পাউরুটি নিলাম। এগুলো এখন একটু একটু করে চিড়ে চিড়ে এখানে দিয়ে দেব, মাছের সাথে পাউরুটি মিশিয়ে দেব। পাউরুটি কিন্তু অবশ্যই দিতে হবে। আমি দুটোটা পাউরুটি এখানে চিড়ে দিয়ে দিলাম। এখন সব ভালো করে মাখিয়ে নেব। আমি পাউরুটি মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। আমি কিছু ধনে পাতা কুচি করে রেখেছি, সেগুলো এখানে মিশিয়ে দেব। ধনে পাতা দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। আমি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে সবগুলো মাখিয়ে নিলাম। এখন এখান থেকে এক মুঠো হাতে নিয়ে এভাবে চেপে চেপে আগে মুঠো করে নিতে হবে, তারপর আস্তে আস্তে করে লম্বা আকৃতির করতে হবে। ফিশ ফিঙ্গার না, ওইতে ফিঙ্গারের মতো করে আস্তে আস্তে করে লম্বা করে নিতে হবে। এক হাতে না পারলে দুই হাতে সাহায্য নিয়ে হলেও এভাবে করতে হবে। আমি এরকম করে করে সবগুলো ফিঙ্গার বানিয়ে নেব। আমি সবগুলো ফিশ ফিঙ্গার এভাবে বানিয়ে নিলাম। এই যে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আমার চার পিস মাছ দিয়ে কিন্তু এখানে ছয় সাতটার মতো ফিশ ফিঙ্গার হলো। এখন বেজে নেওয়ার পালা। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ডিম নিলাম, সেটা এখন ফেটিয়ে নেব। সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা কিন্তু একটু বড় সাইজের ছিল, যার কারণ আমি একটা ডিম দিয়েই আজকে বানিয়ে নিতে পারবো। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এটা এক সাইডে রেখে দেব। ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি। এখানে এখন প্রথমে আমি একটা ফিঙ্গার এভাবে মাছের ফিঙ্গার এভাবে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে নেব। এই যে এভাবে নিয়ে তারপর ওখান থেকে ব্রেডক্রামে দিয়ে দেব। হাত যেন না লাগে, হাতে দিলে কিন্তু হাতে লেগে যাবে, সেজন্য আস্তে আস্তে করে ভালো করে লাগিয়ে গেলে তারপর হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। এভাবে করে করে সবগুলো আমি করে নেব। আমি আবারও আরেকটা ডিমের গোলায় চুবিয়ে তারপর ব্রেডক্রামে দিলাম। এখন এখানে আবারও ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে দুইবার ক্রোক করতে পারেন, আমি একবার দিচ্ছি।
আমি এখানে আরেকটা দিয়ে লাস্ট একটা দিলাম আর কি, লাস্ট একটা দিয়ে এই যে এভাবে কাটা চামচের সাহায্যে আমি এবার এখানে দিলাম, দিয়ে ভালো করে এভাবে আবারও কোট করে নিলাম। সবগুলো কিন্তু হয়ে গেল, এখন ভাজার পালা। এগুলো কিন্তু কোট করে বেশিক্ষণ রাখা যাবে না। আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, এখন গরম তেলে ভেজে নেব। আমি সবগুলো এভাবে কোট করে নিলাম, এখন ভাজার পালা। চুলায় আমি আগে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেল, এখানে একটা একটা দিয়ে ভেজে নেব। একদম গরম তেল হবে কিন্তু। মাছের পুট আমি রান্না করে নিয়েছিলাম, আগে ভেজে নিয়েছিলাম, অনেকক্ষণ করে কিন্তু ভেজে রান্না করতে হবে না। গরম তেলের মধ্যে একটু উলুট পালট করে 2-3 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। আগে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। আমি এভাবে এরকম করে লাল করে একটার পর একটা ভেজে তুলে নেব। আমি সবগুলো একে একে ভেজে তুলে নিলাম, এখন পরিবেশনের পালা। এই যে বন্ধুরা, আমার ফিশ ফিঙ্গার কিন্তু একদম রেডি। অনেক সহজ করে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই মজার রেসিপিটা করে দেখালাম। সন্ধ্যার চায়ের সাথেও ভালো লাগবে, সাদা ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা খেতে অনেক মজার হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার পেজটি ফলো করে দিয়েছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।